গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের ভালোবাসি, অনেকটাই ভালো আছি। আজকে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রাধা অষ্টমী। রাধা অষ্টমীতে আমি কী কী করি তোমাদেরকে দেখতে থাকাই দেখাই আর কি দেখতে থাকাই নাকি দেখাই। এখানে আমি তেল গরম করে নিচ্ছি, আর এই এত কিছু ভাজবো, এর মধ্যে পাঁচ রকম ভাজা আছে। কী করছি না করছি পুরো ভিডিওটা আমি লং নিয়ে আসবো না। আমি রান্নাবান্না করা সব কমপ্লিট অল্প একটুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে চলে আসলাম, এই যে ঠাকুর, সকালে একবার ধোয়া হয়ে গেছে, আমি এখন একবার ধোবো। এই যেখানে ফুল আছে, বিভিন্ন রকম যা যা মোটামুটি করার, কিন্তু জানি না মানুষ কেন এরকম করে, একজনকে ছেড়ে দিয়ে আরেকজনকে, এটাই হচ্ছে ব্যাপার। আজকে রাধা অষ্টমী, তাই শুধু রাধাকেই পড়াবো আর আমার গোপুসোনাকে পড়াবো। আর আমার ক্যামেরাটা না একদমই ঠিক হচ্ছে না, যেখানে সেট করতে চাই সেখান তো হয়ই না। আর দেখো ওটা বাম হাত দেখাচ্ছে, ওটা কিন্তু আমার বাম হাত নয়, ওটা আমার ডান হাত, যেদিকে ক্যামেরা রাখছি। আমার ঘরটা একটু আলোর ডিস্টার্ব, যার জন্য আমাকে উল্টো পাল্টা করে করতে হচ্ছে। আর এই সেই টিয়া কালারের জামাটা আমার গোপুসোনাকে পড়াবো, এটা আমার জন্মাষ্টমীর দিন পড়া বলে ভেবেছিলাম। দেখো বাদ দিকে ওইটা যা গেল ফট করে খুলে, সমস্যা ওইভাবে থেকে যাবে, টাইট ছিল ওই জন্য থেকে যাবে, অসুবিধা নেই। কিছু কিছু বিষয় তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, মানে যেগুলো আমি করেছি, কিছু কিছু বিষয় বলছি, কিছু যেগুলো আমি করেছি সেইগুলো অন্য সময় দেখাই না। আজকে ভাবলাম ভিডিওটা তো আমি আর খুব বড় করছি না, তাই আমি আর কি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। ওখানে মেয়ে বসে বসে আমার মেয়ে বলছে আমি উপোস, কিন্তু আবার আমার মেয়ে কেক খাচ্ছে, বাচ্চা হলে যাই হয়। আর এই মুকুরটা কোনোভাবেই ঠিক করে অন্য রাখতে পারছি না, মুকুরটা অতিরিক্ত বড় হয়ে গেছে। আমার মুকুরে একটা করে আমি পালক লাগিয়ে দিয়েছি। আর রাধাকে তো কী ড্রেস পরাবো তোমরা দেখতেই পাবে। আজকে বেশি ফুলের মালাও কিনিনি, কারণ জানি না মানুষ এরম কেন, সবাই করেছে তাই আমিও করেছি, সবার সঙ্গে আমিও তাল মিলিয়েছি। যতটা জন্মাষ্টমীতে আয়োজন করা হয়েছিল ততটা তোমার রাধা অষ্টমীতে অবশ্যই মানুষ করে না, কেন জানি না। এটা যদি তোমাদের কাছে উত্তর থাকে অবশ্যই আমাকে বলবে, এনে আমি তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি কী কী করেছি না করেছি। আমি ওখানে ভয়েস দিচ্ছিলাম, আবার ফোনেও কথা বলছিলাম, যার জন্য আর কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি সবটা। আর মেন কথা, আমাদের মাইক চলে, মায়ের পাশে মঠে মাইক চলে, যার জন্য আমি আরও কিছুই করতে পারি না। তাহলে চলো আমি রাধাকে পরিয়ে নিই, কারণ রাধার ড্রেসটা না পরাতে গেলে খুবই সমস্যা। ওকে মুখ টুকুট সবই পরিয়ে দিলাম, কৃষ্ণ নেই যথারীতি, জামাটা আমি দুটোই এনেছিলাম। দেখো ড্রেসটা পরানোর পরে কত সুন্দর লাগছে, একদম পুতুল পুতুল লাগছে আমার রাধাকে। আর দেখো শুধুই মনে হচ্ছে ডান হাত ডান হাত, এই বাম হাত, কিন্তু ওটা বাম হাত নয়, ওটাই আমার ডান হাত, এরকমই লাগছে। ক্যামেরাটা কেমন লং করে মানে উল্টো করে রাখতে হয়েছিল, যার জন্য আর একের পর এক সবাইকে আমি মালা যেগুলো জানিয়েছিলাম সব পরিয়ে দেবো। খুবই অল্প, খুবই অল্প আয়োজন, জন্মাষ্টমীর মতন নয়। আমি তো বললামই তোমাদের কেন মানুষ এটা করে জানি না, এটা যদি আমারও জানা থাকতো আমি কিছু করতাম। মেয়ে ছেলে অবশ্যই ডিস্টেন্স তো অবশ্যই আছে, না থাকলে এখানেও ব্যতিক্রম হতো না। যতটা লোকে কি জন্মাষ্টমীতে করে ততটাই করতো রাধা অষ্টমীতে, আশা করে যে। দেখো আমার গোপুসোনার মাথায় মুকুরটা কোনোভাবেই আমি বসাতে পারছি না, সমস্যা হচ্ছে, প্রচণ্ডই সমস্যা হচ্ছে। আর রাধায় কিন্তু আমি সবই বানানো ছিল, ওই জন্য আর কিছুই বানিয়ে দিইনি। আমার মা লক্ষ্মীকে পরিয়ে নেবো, একের পর এক সবাইকে মালা ফুল সব কিছু পরিয়ে নিয়ে আমি পুজোটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কী কী দিলাম আর কী দিইনি। কারণ আমি পুজোর আগে অবশ্যই ক্যামেরা করি না, সাজানো গোজানো তো আমি অবশ্যই ক্যামেরা করি, কিন্তু আমি পুজোর আগে ক্যামেরা করি না, খুব একটা ক্যামেরা করি না যে কী দিলাম কী দিলাম না। তাহলে চলো আমি ঠাকুরকে মালাটা পরিয়ে নিই। এই মালাটা ভেবেছিলাম অর্ধেকটা ঠাকুরের গলায় দেবো, অর্ধেকটা আমি মাথায় দেবো, কারণ আমার এই ফুলের মালাগুলো মাথায় দিতে আমার ভীষণই ভালো লাগে, ওই জন্য আর কি, কিন্তু আমি মাথায় দিতে পারিনি। ওই যে আমি দেখিয়ে দিলাম যে উপরে রাধাকৃষ্ণ আছে তাকেও, এবার একের পর এক আমি ফুল দিয়ে সব কিছু সাজিয়ে নেবো। ভেবেছিলাম আরও কিছু করার, কিন্তু ওই যে বললাম যতই হোক ছেলেতে জন্মাষ্টমীতে লোকে যতটাই করুক না কেন, রাধা অষ্টমীতে কিন্তু করে না। আমি ওখানে সমানের চেষ্টা করছিলাম যে ভয়েস দেওয়ার, কিন্তু ভয়েস দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি। ফুলের মালাও যে আমি খুব হিউজ পরিমাণে নিয়েছিলাম তা নয়, সরু মালা ছিল বেশি, মোটা মালা খুবই কম ছিল। তোমরা আমার রাধা অষ্টমীতে আর জন্মাষ্টমীর ব্লগ দেখলে বুঝতেই পারবে যে ব্যতিক্রম কতটা, জানি না কেন ব্যতিক্রম, আমি আবারও বলছি, কিন্তু এটা হয়ে যায়।
তাহলে চলো আমি সাজিয়ে নিই, তোমরাও দেখতে থাকো। আশা করছি আমার ভিডিওটা আজকের খুব সামান্যর মধ্যে ভালো লাগবে, আর যদি না লাগে কিছু করার নেই, মানিয়ে নিয়ে দেখে নিই। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো প্লিজ একটা করে লাইক করে দিও, কমেন্ট পারলে একটা শেয়ার করো। আশা করছি তোমাদের আমি মন মতন ভিডিও দিতে পারবো। তাহলে চলো, আমার সব কিছু সাজানো গুছানো সব কমপ্লিট, পুজো করাও কমপ্লিট, তারপরে আমি তোমাদের কাছে ফিরে আসলাম। কী কী দিয়েছিলাম এখানে, ফল ছিল সবই, একটা করেই ফল এনেছিলাম, বেশি হিউজ পরিমাণে ফল নয়। ওখানে 5-7 রকম মিষ্টি আছে, এখানে সুজির আছে, ওখানে 5-6 রকম ভাজা আছে। আজকে আমি এক্সট্রা পাঁপড় ভাজা দিয়েছি, আগের দিন দিইনি। আর এখানে আছে 1 গামলি লুচি ছিল, লুচি ওখানে চেপটে গেছে। তাহলে চলো আজকে ভিডিও যদি তোমাদের কিছু ভালো লাগে, কিছু মুহূর্ত যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিও অল করে দিও, তাহলে আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব